গুড মর্নিং এভরিওয়ান, আকাশ পাপড়ি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি সকালবেলা ওঠার পর আমার যা বাসি কাজকর্ম, উঠোন ঝাড় দেওয়া, থালা বাসন মাজা সব কমপ্লিট করে আসলাম। ব্রাশ ঠাশ করে ফ্রেশ হলাম এইমাত্র। আর আজকে আমি রান্না করব হচ্ছে মাংস, মাংস তরকারি। বাবা মাংস নিয়ে এসেছে, চলো তাহলে এবার রান্নাঘরে যাওয়া যাক। এই যে এখানে ভাত হচ্ছে, ভাত প্রায় হয়ে এসেছে, আর ওদিকে সমস্ত কিছু রেডি করা হচ্ছে মাংসের ঝোল রান্না করবার জন্য। আর এই যে মা এখানে মাংসের ঝোলের জন্য আলু কেটে দিচ্ছে, আর যা যা মশলার জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো সব কেটে রেডি করে দিয়েছে। আর এই যে ইনি হলেন মা, মানে আমার শাশুড়ি মা, আর আমি ওদিকে বাটা শুরু করে দেবো মশলা, যা যা আমরা সব মানে বেটে রান্না করব। মা তাকাও, আর এই যে আমি নিয়ে নিচ্ছি গোটা ধনে, এটাকে বাটবো। আমরা এখানে যা যা মশলা বাটবো সবই এই শিল নোড়ায়, মানে হাতে বাটা মশলা। আর এর মধ্যে নিয়ে নেব গোটা জিরে, জিরে আর ধনেটাকে একসঙ্গে বাটবো। আর এই ধনে জিরেটা বাটতে অনেকটা সময় লাগে, এটাকে একদম মিহি করে পেস্ট করতে হবে, তা না হলে তরকারির মধ্যে দানা দানা বাঁধবে, আর বাটা মশলার তো টেস্টই আলাদা। ধনে জিরে বাটাটা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা বাটবো। কাঁচা লঙ্কা বাটাটাও আমার হয়ে গেছে, এটাও নিয়ে নেব বাটিতে। আর এরপরে নিচ্ছি আদা, আদাটাকে নিয়ে আগে আমি থেতো করে নেব যাতে বাটতে সুবিধা হয়, থেতো করে নেওয়ার পরে বাটবো। আদা বাটাটাও প্রায় হয়ে গেছে, এরপরে রসুন নিয়ে নিচ্ছি, রসুনটাকে বেটে নেবো এবার। রসুনটাকে আধা দিয়েও বেটে অনেকে করে, আর পুরো বাটা যায়। এবার শুকনো লঙ্কাটাকেও তো আমি গোটা শুকনো লঙ্কা ব্যবহার করছি, আর শুকনো লঙ্কার ভিতরে যে দানাগুলো থাকে ওগুলোকে আমি
দুভাগে ছিঁড়ে সেই দানাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমার মনে হয় দানাটা ছাড়িয়ে নিলে এমনিতেই তো শুকনো লঙ্কা একটু ক্ষতিকারক, মনে হয় একটু কম হবে। আর দানাটা সমেত বাড়তেও একটু বেশি সময় লাগে, বেশি কষ্ট হয়। দানাটা বেরিয়ে গেলে একটু ইজিলি হয়, কালারটাও বেশি ভালো আসে। তো এই যে লঙ্কা বাটাটাও প্রায় হয়ে এসেছে, আর আমি তো এখানে মাংসের ঝোল রান্নার জন্য যা যা মশলা দিচ্ছি সমস্তটাই পুরো বেটে রান্না করছি। আর আমার মশলা বাটা সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার আমি রান্নায় বসবো। তো আমি এখন রান্নাটা শুরু করে দেব। কড়াই গরম হলে তেল দেব, তারপর প্রথমে আলু ভেজে নেব। এবার আলুর মধ্যে একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, এটা দিয়ে ভেজে নেবো আলুটাকে। হয়ে গেছে, মাংস তরকারি আলু করছি তার জন্য বেশি না ভাজা করবো। তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম, এবার আমি এখানে তেলের মধ্যে কুচো করা পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দেবো। এটা দিয়ে একটু ভাজা করে নেব, তাতে রসুনের গন্ধটা একটু কমে যাবে। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার শুকনো লঙ্কা, টমেটো, তারপর আদা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, ধনে জিরে, যে বাটাগুলো সব আমি এবার দিয়ে দেব। মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষাবো। এবার কিছুটা মাংস কষানো হতে হতে এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলো। ভাজা আলুটা দিয়ে বাকিটা কষানো করব, যাতে আলুগুলো যেহেতু বড় বড় করে কাটা তাতে ভালোভাবে নরম হয়ে যাবে।
এই যে মাংসের ঝোল একদম রেডি। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন সব থালা বাসন মেজে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, এখন খাবো, ভাত খাবো। এখন তো 11:30 বেজে গেছে, 12টার সময় থেকে আমার টিউশনি পড়ানো স্টার্ট হয়ে যাবে, পড়তে চলে আসবে তার জন্য। আর আজকে একটু কলেজেও যেতে হবে, আমার ভর্তি হতে হবে। আর বাবা সকালবেলা কাজে বেরিয়ে গেছে, বাবাকে ভাত তরকারি টিফিন কারিতে করে দিয়ে দিয়েছি। আর মাও সকালে খিচুড়ি ছিল, কালকের খিচুড়ি খেয়ে নিয়েছে একটু, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। আমি পড়বো, আমার বর খাচ্ছে পাশে। আর এই যে আমরা এখন কলেজে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। আর এই যে আমরা চলে এসেছি, ওই যে কলেজের গেট দেখা যাচ্ছে, কলেজে ঢুকবো এক্ষুনি। আর এই যে এই হলো আমাদের বেতুয়া ডাওরী কলেজ। এখন গিয়ে দেখি স্টাফ রুমের দিকে কি হয় ভর্তির ব্যাপারটা। তো এই যে আমরা এখন বসে রয়েছি, স্টাফ রুমে মিটিং হচ্ছে, তার জন্য কাগজপত্রগুলো জমা দিতে পারছি না, 1-1.5 ঘন্টা মতন ওয়েট করতে হবে। কলেজ পুরো ফাঁকা, আমরা দুজনে বসে রয়েছি। এটা এই বিল্ডিংটা নতুন করেছে আমাদের কলেজে। এই যে আমি এখন আইসক্রিম খাচ্ছি। আর এই যে আমরা এখন বাড়ি চলে যাব, আইসক্রিমটা খাওয়া হলেই। আমরা একটু কিছুক্ষণ আগে কলেজ থেকে চলে আসলাম, আর কলেজে তো মিটিং হচ্ছিল জন্য একটু লেট হলো, অনেকটা সময় চলে গেল কলেজে। তবুও সব কাগজপত্র যা যা কাজ ছিল ভর্তি টর্তি হয়ে সব আসলাম। আর দুপুরে তো ওরা পড়তে আসেনি, 2টোর সময় পড়ানো ছিল, এখন আবার 4টোর সময় আর একটা ব্যাচ পড়ানো আছে। এসে তো স্নান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, তো এখন কিছুক্ষণ বাদে ওরা টিউশনি পড়তে চলে আসবে। আর আজকের মতন এই ভিডিওটাকে এখানে শেষ করছি, আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হবে। তো অবশ্যই ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন টাটা।